বিসমিল্লাহির রহমান রহিম, আসসালামু আলাইকুম। নিজলকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টুকরো কাপড়। আজকে আমি এই টুকরো কাপড়গুলো দিয়ে 6 মাস থেকে 1.5 বছরের বেবির জন্য খুবই সুন্দর একটি জামা কাটিয়ে দেবেন, সেলাই করে দেখাবো আপনাদের। তো এই কাপড়গুলো হচ্ছে আমি যখন সালোয়ার সেলাই করছিলাম, সালোয়ারের সাইডে কিন্তু যে কাপড়গুলো আছে ওই কাপড়গুলো দিয়ে আজকে এই জামাটি তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি এখানে 2 ফাট কাপড় নিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু হাফ বডির কাপড়। তো কাপড়টাকে এই যে আবার দেখিয়ে দিচ্ছি, এখানে 2 ফাট আসছে। কাপড়টাকে একটা ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে কিন্তু এখানে আমি সাইড পার্ট করে নিছি। তো সমান করে ভাঁজ করে দিলাম। তো আমার দিকে কিন্তু বন্ধ সাইড, এটা কিন্তু খোলা সাইড। তো এই যে হাফ বডির কাপড়টি টোটাল কাপড় নিছি হলো 8.5 ইঞ্চি, ঠিক আছে? 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এই দাগ থেকে আমি টোটাল হাফ বডির লম্বাটা দিছি হলো 7 ইঞ্চি, ঠিক আছে? আর নিচে কিন্তু 1 ইঞ্চি সেলাই করার জন্য নিছি, আর উপরে 1/2 ইঞ্চি সেলাই করার জন্য নিছি। তো প্রথমে আমি এই যে গলার ছড়া মাপটা নিব। তো গলার ছড়াটা আমি 2 ইঞ্চি দিলাম, এরপর পিছনে গলার ডিপটা 1 ইঞ্চি, এরপর সামনে গলার ডিপটা 3 ইঞ্চি দিছি, এরপর এখানে 2 ইঞ্চি দিলাম। দেওয়ার পরে একদম সমান করে একটা বক্স তৈরি করে নেব। তো এরপর গোল গলার শেপ করে দাগ টেনে নিব, ঠিক আছে? তো এখন আমি এই যে কাঁধের ছড়াটা নিব। কাঁধের ছড়াটা আমি 2.5 ইঞ্চি দিছি। টোটাল কাপড় নিছি হলো 4.5 ইঞ্চি, গলার ছড়া 2 ইঞ্চি আর কাঁধের ছড়া 2.5 ইঞ্চি। এরপর এই যে বগলের এখানে, অর্থাৎ আর মহলের এখানে আমি 4.5 ইঞ্চি দিছি। এরপর এখানেও আমি 4.5 ইঞ্চি দিয়ে একটা বক্স তৈরি করে নিলাম। নেওয়ার পরে এখানে রাউন্ড করে দিব। এরপর আমি বডির মাপটা নেব। তো বডির এখানে আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এই জামাটির বডি টোটাল হবে হচ্ছে 24 ইঞ্চি। তো 24-এর ছাড়ভাগের এক ভাগ কিন্তু 6 ইঞ্চি। তো এরপর নিচে দিলাম হলো 20 ইঞ্চি, 20-এর ছাড়ভাগের এক ভাগ কিন্তু 5 ইঞ্চি। তো এরপর 1 থেকে 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি করে বাড়িয়ে নেবেন। তো এরপর এভাবে করে উপরের দিকে 1 ইঞ্চি ডাউন করে দিলাম। আপনারা গোল ফক কিংবা কুচির ফক, যে কোনো ফক সেলাই করার সময় অবশ্যই কিন্তু উপরের দিকে 1 ইঞ্চির মতো ডাউন করে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে কিন্তু জামাটি সেলাই করার পর দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো এরপর দাগ অনুসারে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো প্রথমে আমি এই যে এখানে কিন্তু পিছনে গলাটা কাটিং করে নিলাম, সামনে গলাটা কিন্তু কাটি নেই। তো এখন আমি এই যে পিছনের কাপড়টাকে সরিয়ে নিলাম। নেওয়ার পরে আমি সমান করে সামনের কাপড়টাকে ভাঁজ করে দিছি। দেওয়ার পরে এখন আমি সামনে গলাটা কেটে নেব। তো এরপর পিছনের কাপড়টা নিলাম, পিছনের কাপড়টাকে সমান করে ভাঁজ করে দিব। দেওয়ার পরে এখন আমি এই যে 3 ইঞ্চি দাগ দিলাম, এই যে দাগ দেওয়ার পরে আমি এই 3 ইঞ্চি কেটে নিব। এখানে কিন্তু আমি পিছনে হুক দিব, এই জন্য কিন্তু কেটে নিছি। একটা সামনের পার্ট, একটা কিন্তু পিছনের পার্ট। পিছনের পার্টের এখানে কিন্তু এই যে এক টুকরো কাপড় নিলাম, সেলাই করার সময় দেখিয়ে দিব। এরপর আমি নিচের কাপড়ের জন্য এই কাপড়টা নিলাম, এখানে কিন্তু 2 ফাট আছে। তো এই কাপড়টা কিন্তু ছোট, আপনারা যদি এর থেকে বড় নিচের কাপড়টা দিতে চান তাহলে কিন্তু কাপড়টা বাড়িয়ে নেবেন। আমি যেহেতু টুকরো কাপড় দিয়ে তৈরি করবো, এই জন্য কিন্তু এটা কিন্তু ছোট হচ্ছে। তো এরপর এই যে এভাবে করে বসাবো কাপড়টাকে, হাফ বডির কাপড়টাকে বসানোর পরে কিন্তু আমি এই যে এখানে যা হবে সেই পরিমাণ মতো এভাবে করে রাউন্ড করে দেব। তো 7 ইঞ্চি হলো, আমি 7 ইঞ্চি দাগ দিয়ে তারপর রাউন্ড করে কেটে নিলাম। কেটে নিব। তো এই জন্য কিন্তু এই যে প্রথমে তার আগে কিন্তু এভাবে করে মেপে নিব, ঠিক আছে? এই যে আমার কিন্তু একদম সমান সমান হলো। তো আপনারা কিন্তু কেটে নেওয়ার আগে অবশ্যই হাফ বডিটাকে আবারও আমার মতো করে এভাবে করে মেপে নেবেন। তো আমার এখানে কিন্তু কাপড় কম, আমি এই জন্য কিন্তু 5.5 ইঞ্চি নিব। এই যে দেখিয়ে দিব, এভাবে করে 5.5 ইঞ্চি নিব। আর সামনের এখানে কিন্তু একটু কাপড় বেশি আছে, তো এই জন্য কিন্তু এখানে পুরোটাই নিয়ে নিব, এখানে যা হবে সবটাই নিয়ে নিব। পিছন দিকটা একটু বড় হবে, সাইডের দিকগুলো কিন্তু একটু ছোট হবে। তো এখন আমি এই যে দাগ অনুসারে কেটে নিলাম, ঠিক আছে? খুলে দেখিয়ে দিচ্ছি। তো আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে হাফ বডি কাপড়টা আমার কিন্তু এই যে কাপড় বাড়তি নেই, একদম সমান সমান হলো। তো এরপর এই যে এখানে যে কাপড়গুলো কেটে নেওয়ার পর বেঁচে ছিল এই কাপড়টা নিলাম, এখানে কিন্তু 2 ফাট আছে। তো এখানে কিন্তু আমি ডিজাইন করব এই কাপড়টা দিয়ে, এভাবে করে সেলাই করার সময় দেখিয়ে দিব। এই যে এমন হবে, একদম মাঝ বরাবর বসাতে হবে। তো চলে আসলাম সেলাই করার জন্য। তো প্রথমে আমি হাফ বডির কাপড়গুলো নিব। প্রথমে পিছনের পার্টটা নিলাম,
পিছনে এখানে হুকের কাপড়টা প্রথমে সেলাই করব। কাপড়টাকে একদম সোজা করে বসালাম আমি, সোজা দিকে কিন্তু টুকরো কাপড়টা বসালাম, উল্টো দিকে কিন্তু আমি সেলাই করতেছি। তো এখন আমি কেটে নিছি, কেটে নেওয়ার পরে এভাবে করে উল্টো সাইডে নিয়ে আসলাম। আসার পরে এখানে একটা সেলাই দিয়ে দিব। তো পিছনে পাটটা সেলাই করা হয়ে গেল। এরপর কাপড়টাকে এইভাবে করে সোজা করে নিতে হবে। নেওয়ার পরে এখন আমি এই যে কাতগুলো সেলাই করে নিব। তো কাতগুলো সেলাই করার সময় কিন্তু অবশ্যই উল্টো সাইডে সেলাই করবেন। কাটটা সেলাই করার পরে এখন আমি এই যে বগলের এখানে সেলাই করব। তো কাপড়টাকে আমি এভাবে করে আর এইভাবে কাটছি, ঠিক আছে? আপনি যখন এইভাবে করে পাইপিংয়ে কাপড়গুলো কাটবেন তখন কিন্তু অবশ্যই আর এইভাবে কাটবেন। তো এরপর এভাবে করে ছোট ছোট করে কেটে নিতে হবে। নেওয়ার পরে এখন আমি উল্টো সাইডে আবারও নিয়ে আসলাম। আসার পরে সাইডে একটা সেলাই দিয়ে দিব কাপড়ের উপরে, এখানে কিন্তু সেলাই দিয়ে দিতে হবে। এখন আমি এই সাইডটা সেলাই করব। তো এগুলো সেলাই করার সময় কিন্তু অবশ্যই সোজা সাইডে সেলাই করবেন, সেলাই করার পর কিন্তু উল্টো সাইডে চলে যাবে। এবার বাড়তি এই যে এখানে কিন্তু ছোটো ছোটো করে কাপড়গুলো কেটে নিতে হবে। তো বন্ধুরা, আমার জামাটি কিন্তু টোটাল লম্বা হবে হলো 14 ইঞ্চি সেলাই করার পর। তো এক বছরের বা 1.5 বছরের 6 মাসের বেবির জন্য এই লম্বাটা যথেষ্ট। তো যদি এর থেকে বড় দিতে চান তাহলে কিন্তু হাফ বডির কাপড় না, নিচের কাপড়গুলো কিন্তু একটু বেশি নেবেন, তাহলে কিন্তু লম্বা হয়ে যাবে। আমি কিন্তু এই জামাটার সাথে একটা গায়রা সালোয়ার সেলাই করছি, তো এই জন্য কিন্তু জামাটা ছোটো সেলাই করছি। তো এই জন্য কিন্তু টুকরো কাপড় দিয়ে হয়ে গেল। তো আমার এই গায়রার এই সালোয়ারের সেলাইটির ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সাইডে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। খুব সহজে কিন্তু শিখে নিতে পারবেন আপনি আপনার ছোট্ট সোনামণির জন্য। এরকম একটা ফক আর গায়রা সালোয়ার সেলাই করলে কিন্তু আপনার বেবিকে পড়লে সুন্দর লাগবে। এখন আমি গলাটা সেলাই করে নিচ্ছি, ঠিক আছে? যেভাবে আমি বগলের কাপড়গুলো অর্থাৎ আর মহলের কাপড়গুলো সেলাই করছিলাম ঠিক একই নিয়মে কিন্তু গলার কাপড় দিয়ে সেলাই করে নিচ্ছি। তো হাফ বডির কাপড়টা কিন্তু সেলাই করা হয়ে গেলো। এখন আমি এই যে নিচের কাপড়গুলো সেলাই করব। তো প্রথমে ডিজাইনের কাপড়গুলো সেলাই করব। তো ডিজাইনের কাপড় জন্য এখানে কিন্তু আমি এক কালারের কাপড় নিছি, ঠিক আছে? তো এই যে এটা কিন্তু আমি উল্টো সাইডে সেলাই করছি, এই পাইপিংয়ের কাপড়গুলো কিন্তু সোজা সাইডে হবে, এই জন্য কিন্তু উল্টো সাইডে সেলাই করতেছি। এরপর বাতি যে কাপড় আছে এই কাপড়গুলো এই যে একটু একটু করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখন আমি সোজা সাইডে নিয়ে আসলাম। আসার পরে উপরে একটা সেলাই দিয়ে দিব, পাইপিং কাপড়ের উপরে কিন্তু সেলাইটি দিতে হবে। পাইপিং কাপড়গুলো কিন্তু আপনারা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণ নেবেন, এর থেকে বেশি নেবেন না, আবার এর থেকে কমও নেবেন না। তো এরপর পিছনে পাটটা নিলাম, সামনে পাটের ডিজাইনের কাপড়গুলো কিন্তু সেলাই করা হয়ে গেল। এটা কিন্তু সামনের কাপড়, সামনের কাপড়ের এখানেও কিন্তু আমি ডিজাইন করে নিচ্ছি। তো এই যে সেলাই করার পর কিন্তু এমন হবে, এভাবে করে সমান করে বসাতে হবে, একদম সমান করে বসাতে হবে, মাঝ বরাবর কিন্তু কর্নারটা যেন আসে। এভাবে করে আলপিনাট কিনে নিতে হবে। যেহেতু বাড়তি যে কাপড় আছে এই কাপড়গুলো কেটে নিতে হবে। তো আলপিনাট কিনে নিলে কিন্তু খুলে যাবে না, কাপড়টা এলোমেলো হবে না, একদম সমান করে বসানো থাকবে। এরপর বাড়তি যে কাপড় আছে এই কাপড়গুলো কেটে নিচ্ছি। যে একদম সমান করে বসালাম, বসানোর পরে কিন্তু কাপড়গুলো কেটে নিচ্ছি, ঠিক আছে? কেটে নেওয়ার পরে এখন আমি এখানে সাইডে সেলাই করে নেব।
তো সামনের পাটটা রেডি করে নেওয়ার পরে এখন আমি পিছনের পাটটা সেলাই করব। তো পিছনের পাটটাকে আমি এই যে একদম চিকন করে সেলাই করে নিব। এই সেলাইটা কিন্তু একদম চিকন করে দিতে হবে। তো পিছনের পাটটাও রেডি করা হয়ে গেল, এখন আমি হাফ বডি কাপড়টা নিব। তো হাফ বডি কাপড়টাকে প্রথমে আমি পিছনের পাটটা সেলাই করে নিব, এভাবে করে একদম সমান করে বসাবো, বসিয়ে তারপর সেলাই করে নিব। পিছনের পাটটা সেলাই করে নেওয়ার পরে এখন আমি সামনের পাটটা সেলাই করে নিব। তো বন্ধুরা, আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দুইটা সাইড সেলাই করা হয়ে গেলো, এখন আমি এই যে সাইডগুলো সেলাই করব, পাশের যে সাইডগুলো সেলাই করে নিব। তো তারাই কিন্তু আমি এই যে ফিতা দুটো সেলাই করে নিলাম। ফিতা দুই এই ফিতাগুলো কিন্তু সবাই সেলাই করতে পারে, এই জন্য কিন্তু ফিতাগুলো সেলাই করা দেখায় নাই। তো এভাবে করে বডির মাপটা নেবেন, বেবির বডির মাপটা নিয়ে তারপর সেলাই করে নেবেন। বন্ধুরা, ভিডিওটি যদি বড় মনে করে কিন্তু আপনারা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কোথাও বুঝতে সমস্যা হয়ে যাবে। একদম পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখবেন খুব সহজে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন আপনার ছোট্ট সোনামণির জন্য এরকম একটি সুন্দর পক। তো আমি এখানে ফুল দিছি, ঠিক আছে, এখানে কিন্তু হুক দিছি। এই জামাটার সাথে কিন্তু আমি একটা এই যে ঘাড়া সালোয়ার সেলাই করছিলাম, এই যে এটা, এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি কিন্তু চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। তো পুরোটাই দেখিয়ে দিচ্ছি, এই যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।